বন্ধুরা, আজ আমি মূলো শাক নিয়েছি, টাটকা তাজা মূলো শাক। মূলো শাক গুলো আমি চপ্পট বেছে আমি বেছে পুরো পরিষ্কার করে পাকা পোকা খাওয়া সব ফেলে দিয়েছি। এবার আমি কেটে দিচ্ছি, এই গোড়াগুলো বাদ দিয়ে দিব, শিকড় শিকড় মতো গোড়া বাদ দিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে একে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেল, এর বাদ বাকি শাকগুলো এবার কেটে নেবো। দেখো, শাকগুলো আমি পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি, আর এইগুলো বাদগুলো ফেলে দিয়েছি বাকিগুলো। এই যে শিকড়গুলো ফেলে দিয়েছি না, তারা কিন্তু শিকড় থেকে আমি আবার এইগুলো পরিষ্কার দেখে কেটে কেটে বেছে নিয়েছি, তাই না? ভালো লাগে খেতে, তাই আমি এটা নিয়েছি। আর একটা আলু বৈশাখকে ছাড়িয়ে কেটে নিই। এবার আমি কেটে নিচ্ছি আলুটা, একটাই আলু দেবো, শাকে আলু বেশি দিলে ঘিস ঘিসে হয়ে যায়, আলুটা কম দেবো। ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি, দেখো শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আলু আর এই গোড়াগুলোকে ধুয়ে নিচ্ছি, দেখো পরিষ্কার হয়ে ধোয়া হয়ে গেছে। দেখো, মূলো শাকের রেসিপিটা করার জন্য আমি মুসুর ডাল কিছুটা, আমি এই একটু মুসুর ডাল ভিজু দিয়েছি, ডালটা ভিজে গেছে, ডালটা এবার আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার আমি একটু শিলে বেটে নেব ডালটা। মুসুর ডাল ওই মূলো শাকের রেসিপিতে, এই মুসুর ডাল বাটার রেসিপিটা দিবে, মূলো শাকের রেসিপিটা হেভি দুর্দান্ত টেস্টি হবে, মুসুর ডাল অমনি টেস্টি। কথা বলতে বলতে ডাল বাটানো হয়ে গেল, ডালটা আমি পাটিতে তুলে নিচ্ছি। কোনায় আমি উনুন জ্বালে কোনা বসিয়ে দিয়ে শাকগুলো আমি কোনার মধ্যে তুলে দিচ্ছি। শাকটা দিয়ে যে জলটা বেরিবে, আমি সেই জলটাকে শাকের জলটা ফেলে দেব। কেন শাকের জল, অনেকে মূলো শাক টিটকুটে লাগে, ওই জন্য আমি ভাপিয়ে এই জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে রান্না করলে তার খেতে স্বাদ আলাদা হয়। টিটকুটে ভাবটা কেটে যাও, শাকগুলো দেখো সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেল, শাকের জলও বেরিয়েছে, আর এই জলটা ফেলে দিলে তরকারিটা সুস্বাদ হবে। পরিষ্কার করে কড়ায় তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি ডাল বাটাটা। তেলটা কড়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, তেলে ছোটো ছোটো করে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা পারলে মুসুর ডালে যদি না পারো, হয়তো ডাল বাটার অসুবিধে আছে, তো তোমরা বেসনেরও করে নিতে পারো, তবে ডাল বাটাটা যতটা টেস্ট হবে বেসনে কি আর ততটা হবে। এখন ঠিক করে হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এরকম যদি মুসুর ডালের গরম গরম বড়া ভাজা করেও খাও না, গরম গরম এরকম বড়া ভাজা আর গরম ভাজা, তাতেও তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, মুসুর ডালের সাথে এই মুসুর ডাল ভিজিয়ে রেখে এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে, কাঁচা লঙ্কা আর মুসুর ডাল একসাথে মিক্সড করে বেটে আর বড়া করে খাবেও, আর গরম গরম ভাত মাছের থেকেও ভালো খাবে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিসমিসের এই যে কান কোকলো,
দিলেন মাঝে তেল ফোঁটা ঠান্ডাগুলো দিয়ে দিন। আর যদি এইগুলো দিয়ে মুলো শাকের রেসিপিটা বানাবেন, ভালো করে মেয়ে মতো করে ভেজে নেবেন। মাছের তেল ফোঁটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, মেয়ে মতো করে সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর আলুগুলো যে কেটে রেখেছি সেগুলো তেলে মধ্যে তুলে দিচ্ছি। ভাজা গেছে, আমি স্বাদ মতো লঙ্কা দিচ্ছি, এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এটা সাদা শুদ্ধ নুন একবারে দিয়ে দিচ্ছি। ডাল বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি। মাছের যে কানকো ফোঁটা এইসব তেল ফোঁটা মাছের তেলটারে যে ভেজে রেখেছি সেইগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি, মজে মতো করে মজে মতো করে ভেজেছি বলে আর কি গুঁড়ো না গেছে গুঁড়িয়ে নিয়েছি। আমি ওইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরা পরিমাণ মতন একটু জল দিচ্ছি, এই যে কষাতে জল সব চলে গেছে, এবার আমি তরকারিটার মধ্যে তুলে দিচ্ছি। মুসুর ডালের বড়াগুলো যে করেছি সেগুলো আমি এর মধ্যে চাপিয়ে দিচ্ছি। আমি তরকারিটা চাপা দিচ্ছি, 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি কি তরকারিটা করা হয়ে গেল। যা জল দিয়েছি মোটামুটি মধ্যে আমি নাবি একটু ফুরন দেব, ঢেলে নিচ্ছি। কড়া ধুয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে 5 ফোড়নগুলো দিয়ে দিয়েছি। দেখো 5 ফোড়নগুলো ভাজা হয়ে এসেছে, সেন্ট হয়ে দিয়েছে, তা আরো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা ভিজিট করে না হলে আর